আমি যেখানেই থাকি ত্রিপুরাকে আমি প্রাণ দিয়ে ভালোবাসি। মাতা ত্রিপুরা সুন্দরীর আশীর্বাদে আরও সুন্দর হয়ে উঠুক ত্রিপুরা, এই আমার একমাত্র কামনা। আমাকে ভালোবেসে অনেক কিছু দিয়েছে ত্রিপুরার মানুষ, এবার ত্রিপুরার নওজওয়ানদের উন্নতির উদ্দেশ্যে কাজ করে যেতে চাই আমি। মাতাবাড়িতে পুজো দিয়ে শুক্রবার এমনটাই বললেন রাজ্যের জনপ্রিয় প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব। শুক্রবার সন্ধ্যে 7:30 নাগাদ 51 পীঠের এক পীঠ মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে পুজো দিতে যান বিপ্লব কুমার দেব। মাতাবাড়িতে ওনাকে স্বাগত জানান রাধাকিশোরপুর মণ্ডলের সভাপতি প্রবীর দাস। ত্রিপুরা সুন্দরী মায়ের কাছে পুজো দেওয়ার পর ভৈরব মন্দিরেও পুজো দিয়ে দেশ ও রাজ্যবাসীর মঙ্গল কামনা করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। রাজ্যে অত্যন্ত জনপ্রিয় প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের আসার খবর পেয়ে কিছুক্ষণের মধ্যেই মাতাবাড়িতে ভিড় জমিয়ে ফেলেন প্রচুর যুবকর্মীরা। মাতাবাড়িতে পুজো শেষ করে সে যুবকর্মীদের বুকে আগলে নেন জনদরদী নেতা বিপ্লব কুমার দেব। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, রাজ্যের মানুষ আমাকে অনেক দিয়েছে, যা পেয়েছি সবই রাজ্যের মানুষদের দেওয়া আশীর্বাদ। জন্য সবসময় কল্যাণ চাই, ত্রিপুরা সমৃদ্ধি হোক, ত্রিপুরা নজমানের রোজগার হোক, ত্রিপুরা সুন্দর হোক, এটাই আমার সবসময় কামনা থাকবে। আমি যেখানেই থাকি না কেন ত্রিপুরা মানুষকে আমি প্রাণ করে ভালোবাসি, মায়ের কাছে সেটাই সবসময় প্রার্থনা করি। আমাকে তো অনেক কিছু ত্রিপুরা মানুষ দিয়েছে, জীবন অনেক কিছু দিয়ে দিয়েছে। এখন যাতে ত্রিপুরার নজমান ছেলে মেয়ে যারা আছে ভবিষ্যৎ যে সুন্দর হয় সেদিকে যাতে আমি কাজ করতে পারি, সেটাই আমার প্রার্থনা। থ্যাংক ইউ। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।